ঘাটাল বিএড কলেজে চলছে ছাত্র বিক্ষোভ। অতিরিক্ত এবং নিয়ম বহির্ভূত টাকা নেওয়ার প্রতিবাদেই আজ 7ই মে থেকে ওই ছাত্র বিক্ষোভ শুরু হয়েছে। আজ ঘাটাল কলেজ অব এডুকেশন তথা ঘাটাল মনসাতলার ওই বিএড কলেজের ছাত্রছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের খামখেয়ালি সিদ্ধান্ত এবং বেনিয়মের প্রতিবাদে অফিস গেটের সামনে বিক্ষোভ দেখান। তারা বলেন, অবিলম্বে বাড়তি টাকা নেওয়া বন্ধ না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। ওই কলেজের আন্দোলনকারীদের বক্তব্য, এটা ঘাটাল কলেজ অব এডুকেশন, তো এখানে সমস্যা হচ্ছে, আজকে সমস্যাটা হলো ফর্ম ফিল আপ করতে দেওয়া হচ্ছে, কারণটা কি না, ফাইন দিতে হবে, কিসের ফাইন, ক্লাস অ্যাবসেন্ট থাকার জন্য, এবং সেই ফাইনটা হচ্ছে মাত্রাতিরিক্ত, আড়াই তিন এটা। আরেকটা আছে যে কলেজে সিলেবাসে কোনো ট্যুর নেই, তবু ট্যুরে যেতে হবে এবং না গেলে টাকাটা দিতে হবে, আর টাকা না দিলে অ্যাডমিট মার্কশিট আমাদেরকে দেওয়া হচ্ছে। আমাদের এই দাবিগুলো ওনাকে বলে নিতে হবে এবং যাদেরকে মার্কশিট দেওয়া হয়নি দিতে হবে, এবং ফর্ম ফিল আপ আমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে করানো করতে হবে ওনাকে, এটাই আমাদের দাবি। এটা না হলে আমরা উচ্ছিন্ন হব, আন্দোলন চালিয়ে। হ্যাঁ, আন্দোলন। কি নাম আপনার? আমার মনালিসা জানা। আজ ওই ছাত্র বিক্ষোভের জন্য কলেজ কর্তৃপক্ষ অপ্রস্তুতে পড়ে যায়। ওই কলেজের কর্ণধার প্রবীর মাইতি জানিয়েছেন, তারা নিয়মের বাইরে একটি টাকাও কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে নেননি। প্রবীরবাবু বলেন, ওয়েস্ট বেঙ্গল বিএড ইউনিভার্সিটি বা WBUTTEP এর নির্দেশ অনুযায়ী গতকাল এবং আজ এই দুদিন ধরে বিএড সেকেন্ড এবং বিএড ফোর্থ সেমিস্টারের ফর্ম ফিল আপের দিন ধার্য হয়েছে। ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী থিওরি পেপারে 80% এবং প্র্যাকটিক্যালে 90% অ্যাটেন্ডেন্স থাকতেই হবে। তবে 50% অ্যাটেন্ডেন্স থাকলে 500 টাকা ফাইন বা কন্ডোনেশন ফিস দিয়ে তারা ফর্ম ফিল আপ করতে পারে। আমাদের কলেজের কিছু শিক্ষার্থী 50%-এর নিচে অ্যাটেন্ডেন্স থাকায় তারা ফর্ম ফিল আপ করতে পারেনি। এখানে আমি সেটা দেখাচ্ছি, ইউনিভার্সিটির থেকে যেটা নির্দেশ আছে এখানে পরিষ্কার বলে দেওয়া আছে এই কথাটি। তাই যেহেতু তারা ফর্ম ফিল আপ করতে পারেনি, তাই তারা কলেজে এসে বিক্ষোভ দেখায়। টিম স্থানীয় সংবাদের রিপোর্ট, আমি শম্পা পাল, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।